হ্যালো ইব্রিয়ল আজ বলবো অল্প বয়সে চুল পাকলে কীভাবে এর থেকে রেহাই পাবেন ভিডিওটা সম্পূর্ণ দেখুন হয়তো চুল পাকা থেকে মুক্তি পেতে পারেন তো চলুন জেনে নেওয়া যাক ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন প্লিজ ফ্রেন্ড এখনই সাবস্ক্রাইব করুন আমাদের আশেপাশে এমন অনেকেই আছেন যাদের অল্প বয়সে চুল পাকা শুরু হয়েছে সাধারণত মাথার চামড়ায় পর্যাপ্ত ভিটামিন ও মিনারেলের অভাবে চুল পাকতে পারে আর তরুণ বয়সে চুল পাকা অনেক বিব্রতকর একটি ব্যাপার অল্প বয়সে চুল পাকার ফলে অনেকেই সবসময় অস্বস্তিতে ভোগেন কোনো সামাজিক বা পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতেও দ্বিধাবোধ করেন যার থেকে আত্মবিশ্বাসের অভাব এমনকি তীব্র হতাশার সৃষ্টি হওয়ার মতো ঘটনাও ঘটতে পারে যদিও সাময়িক সমাধান হিসেবে অনেকে চুলে কলপ ব্যবহার করে থাকেন তবে এতে চুল একেবারে কালো হয় না তার পাশাপাশি কলপের উপাদান নির্মাণের হলে তা মাথার চামড়ার ক্ষতি করতে পারে সুতরাং সাময়িক সমাধানের দিকে না গিয়ে ঘরে বসে সহজে অকালে চুল পাকা থেকে রেহাই পেতে পারেন প্রাকৃতিক উপায়ে ঘরে থাকা নানা উপাদান থেকে এই চিকিৎসা উপকরণ তৈরি করা সম্ভব এই উপকরণ ব্যবহার যেমন অত্তসাহসী ঠিক তেমনি নিরাপদ এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবার চলুন সেই উপায়গুলি সম্পর্কে জেনে নেওয়া যাক নাম্বার ওয়ান আমলকি ও লেবুর রসের মিশ্রণ আমলকি ও লেবু এই দুটো ফলের পুষ্টিগুণ অত্যন্ত বেশি শৈলের মেদ কমানো হৃদপিণ্ডের সমস্যা ইত্যাদি আভ্যন্তরীণ সমস্যার পাশাপাশি চামড়ার ইনফেকশন এবং মাথার চামড়ার জন্য প্রয়োজনীয় ভিটামিন যোগান দেওয়ার ক্ষেত্রে এই দুটো ফলে জুড়ি নেই তাই অকালে চুল পাকা রোদের জন্য বাজার থেকে আমলকের গুঁড়ো কিনে এনে বা ঘরে তৈরি করে নিয়ে লেবুর রসের সাথে মিশিয়ে প্রতিদিন এক ঘন্টা করে মাথার চামড়ায় মেসাজ করুন তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন নাম্বার টু পেঁয়াজ বাটা মশলা হিসেবে পেঁয়াজ একটি আবশ্যক্রিয় উপাদান আর পেঁয়াজ বাটা চুল পাকা রোদের অত্যন্ত কার্যকরী অস্ত্র পেঁয়াজ ভালো মতো বেটে নিয়ে প্রতিদিন কিছুক্ষণ মাথার চামড়ায় ও চুলে মেশাজ করুন এবং চুলে পেঁয়াজ বাটা শুকিয়ে গেলে তিরিশ মিনিট পর ধুয়ে ফেলুন দেখবেন অল্প কয়েকদিনের মধ্যেই পাকা চুল কালো হয়ে যাবে তবে দ্রুত ফল পাওয়ার জন্য অবশ্যই প্রতিদিন একবার করে এই উপায় অনুসরণ করুন নাম্বার থ্রি নারকেল তেল এবং লেবুর রস চুলের জন্য নারকেল তেলের কোনো জুড়ি নেই আর লেবুর গুণাগুণ তো আগেই বলা হয়েছে পাকা চুলের হাত থেকে রেয়াই পেতে হলে প্রতিদিন চার চার চামচ নারকেল তেলের সাথে আড়াই চা চামচ লেবুর রস মিশিয়ে এই মিশ্রণ চুলের গোড়া এবং মাথার চামড়ায় লাগান দুই সপ্তাহের মধ্যে পাকা চুল কালো হয়ে উঠবে তার পাশাপাশি আপনার মাথার চামড়া সুস্থ থাকবে এবং খুশকি হবে না চুলও হবে উজ্জ্বল নাম্বার ফোর গাজরের রস গাজর একটি পুষ্টিকর সবজি উপাদান শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল গাজর একাই পূরণ করার ক্ষমতা রাখে চুলের যত্ন গাজর বেশ কার্যকরী ভূমিকা রাখতে পারে তাই গাজর ব্লান্ডারের জল চিনি মিশিয়ে ব্লেন্ড করে নিন গাজরের যে জুস পাওয়া যাবে সেটি নিয়মিত পান করুন প্রতিদিন অন্তত এক গ্লাস করে গাজরের রস পান করলেই আপনার পাকা চুলের প্রতিকার পাওয়া শুরু করবেন শুধু চুল নয় সেই সাথে আপনার শরীরকে সুস্থ রাখতেও এই গাজরের জুস সাহায্য করবে নাম্বার ফাইভ তিলের বীজ এবং বাদাম তেল তিলের বীজ এবং বাদাম তেল এই দুইটি বাজারে বেশ লাভ্য স্কিন ডাক্তাররা চুলের জন্যে মাঝে মধ্যে চিকিৎসাটি প্রেসক্রাইব করে থাকেন বিশেষজ্ঞদের মতে চিকিৎসায় সবচাইতে বেশি উপকার পাওয়া সম্ভব প্রথমে তিল বীজ গুঁড়ো করে নিন এরপর তা বাদাম তেলের সাথে মিশিয়ে পেস্ট তৈরি করুন এই পেস্টটি চুলো মাথার চামড়ে লাগিয়ে কুড়ি থেকে তিরিশ মিনিট ডেকে দিন তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন যে পদ্ধতিগুলো বললাম সেগুলি নিয়মিত অনুসরণ করলে সহজে ঘরে বসে অকালে চুল পাকা রোধ করা সম্ভব তবে যে কথাটি সবসময় বলি সেটা হচ্ছে প্রতিকারের চাইতে প্রতিরোধ উত্তম সাধারণত পুষ্টিহীনতা টেনশান অপসাদ ঘুম কম হওয়া এগুলোর কারণেও কিন্তু অল্প বয়সে চুল পাকতে পারে তাই এই সমস্যা প্রতিরোধের জন্য প্রচুর পুষ্টিকর শাকসবজি খাবেন পর্যাপ্ত ঘুমানোর চেষ্টা করবেন এবং অবশ্যই প্রচুর পরিমাণে জল পান করবেন ধন্যবাদ